निर्धारित समय 8 मास पर शुरू हो चलती बसर एसएससी और सममान परीक्षा तब चोक रागे करोनार नतून धरण ओमिक्रम केंद्र भेतरे परीक्षार्थी स्वास्थ्यविधि मानले उदासीन छिलेन अभिभावक शिक्षामंत्री दिहु मनीफ जानाय परिस्थितिर अवनति हले प्रयोजने शिक्षा प्रतिष्ठान बंद कर देवा हबे। करोनार नतून धरण ओमिक्रमेर कथा विवेचना रेखे आगामी जानुयारिते शुरू हवा नतून बसरे शिक्षा प्रतिष्ठाने क्लासेर संख्या बाड़ानोर परिकल्पना एई मुहूर्ते स्थगित आछे बले जानान शिक्षामंत्री। তিনি বলেন যখন অবস্থা ভালো ছিল ওমিক্রনের কথা শোনা যায়নি তখন নতুন করে ক্লাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। এই মুহূর্তে সেই পরিকল্পনা স্থগিত আছে। অবস্থা কোন দিকে যায় সেদিকে দেখতে হবে। করোনা অতিমারিত কারণে গত বছরে হয়নি এইচএসসি ও সমমানের পরীক্ষা। আর নির্ধারিত সময়ে 8 মাস পর বৃহস্পতিবার 2 ডিসেম্বর শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি পরীক্ষা। সংক্ষিপ্ত সিলেবাসে 1.5 ঘন্টা পরীক্ষায় বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের এমসিকিউর সংখ্যা 25টির মধ্যে 12টি এবং লিখিত অংশে 8টির মধ্যে 2টি উত্তর দিতে হয়। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার এমসিকিউ অংশে 30টির মধ্যে 15টি এবং 11টির মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হয়। কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানলেও বাইরে জটিলতা পাকিয়ে ভিড় করেছেন অভিভাবকরা। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে পরীক্ষা দিতে পেরে উচ্ছ্বসিত ছিলেন শিক্ষার্থীরা, স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরাও। পরীক্ষার শেষে নতুন পরীক্ষা পদ্ধতি ও প্রশ্নের মান নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। করোনার পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে 1.5 ঘন্টার হচ্ছে এবারের পরীক্ষা। এবছর 13,99,690 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। সকালে ও বিকেলে 2 ধাপে আগামী 30 ডিসেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় এবার সাধারণত 9টি শিক্ষা বোর্ডে পরীক্ষা নিচ্ছে 11,38,17 জন শিক্ষার্থী। তাদের মধ্যে 5,63,113 জন ছাত্র, ছাত্রী সংখ্যা 5,74,904 জন। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিচ্ছে 1,13,144 জন। তাদের মধ্যে ছাত্র 61,738 জন এবং ছাত্রী 51,406 জন। এছাড়া ভোকেশনাল পরীক্ষা দিচ্ছে 1,48,529 জন। তাদের মধ্যে ছাত্র 1,04,827 জন, ছাত্রী 43,642 জন।